আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেব শত্রুকে মারণ ব্রহ্ম সাব্বান এই বান প্রয়োগের ফলে আপনার শত্রু একচল্লিশ দিনের মধ্যে একদম নিঃশ্বাস হয়ে যাবে মানে প্রাণে মারা যাবে এটার মেয়াদ হচ্ছে একচল্লিশ দিন ওই একচল্লিশের মধ্যে বান কেটে ফেললে ভালো কিন্তু ওই বানটা যে মারবে সেই একমাত্র কাটতে পারে অন্য কেউ এই বান ফিরাতে পারে না হয়তো বানের প্রভাবটা কিছুটা কমিয়ে দিতে পারে কিন্তু একবারে বান ফিরবে না ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক আইডি দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন উং ব্রহ্মা 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 খাজক চক্রমূল তারপর এই এই জায়গায় যেইখানে খালি জায়গা সেখানে নাম বলবেন ব্রহ্মা হংসপতি পুরে পাতল ভেদি ব্রহ্মাচল ফলনারের জায়গায় আবার নাম ভর্ষ্যকর হাত নাই পা নাই নাই শব্দ মরিল দিকম ব্রহ্মা পানি মেন জ্বলন্ত ব্রহ্মা রাক্ষ পরে মুখে ব্রহ্মা সংসার পরে চল চলো চল ফলনারে ফলন জায়গায় আমার নাম মরাকর এটা একশো আটবার তো শনি বা মঙ্গলবার দিনে আমার পারমিশন বা অনুমতি সাপেক্ষে অমাবস্যা যেদিন পড়বে মানে অমাবস্যার শনি বা মঙ্গলবার দিনে অমাবশ্য পনেরো দিন তারপর একটা মৌ মম মোম মাসির সাধারণত মোম হয় এটা অনেকেই জানেন আমরা এটাতে মোম দিয়ে একটা বল বানাবেন তারপর একটা গাছতলা যে কোনো আপনি ফুল মোমবাতি মেওয়া ঘি এবং আগরবাতি ফর্মুল ধরে আপনি একটা পূজা করবেন যেভাবেই আপনি পারেন তারপর সেই মন্ত্রটা একশো আটবার পড়বেন ওই মামের উপর তারপর সেইখানে পূজাপাতি করে আপনি চলে আসবেন বেশ শত্রুর উপর যার নাম এটা করবেন তার নামে কিন্তু বানটা লেগে যাবে ওই পূজার ফল তারপর আপনাকে একচল্লিশ দিন ওয়েট করতে হবে ওই একচল্লিশ দিনের মধ্যেই কিন্তু শত্রু একদম নিঃশেষ হয়ে যাবে বিস্তারিত জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে ধন্যবাদ